আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ATN বাংলায় লাভস জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই সিসি ব্যাংক লিমিটেড সরাসরি আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্ন সরাসরি উত্তর জানবার সুযোগ পাচ্ছেন। আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ATN বাংলা আমাদের সকলের প্রিয় মুখ শেখুল আলম প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখকে স্বাগত দর্শকদের সরাসরি। জাযাকাল্লাহু খাইরা। আহসান হাইয়াকাল্লাহ আহলান সাহলান। প্রিয় দর্শক, আমি আছি কারিয়াকেম ফিরোজ আপনাদের সাথে সরাসরি সহযোগিতায়। আপনারা যখন আমাদের সাথে টেলিফোনে টেলিভিশনে সরাসরি কথা বলবেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন, আমরা তাহলে ক্লিয়ার শুনতে পাবো। আমাদের অলরেডি দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোন নিচ্ছি। কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। জি আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম সালাম। জি বলুন। মগবাজার থেকে জি খন্দকার মেহবুব আলম বলছি। বলুন। খন্দকার মেহবুব আলম বলছি। জি জি। আমার আমি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো চেয়ারে বসে কোরআন শরীফ পড়াটা হবে কিনা? চেয়ারে বসে কোরআন পড়া? জি, মানে চেয়ার টেবিলে বসে আর কি। আচ্ছা, ধন্যবাদ। চেয়ার টেবিলে বসে। জি জি, ধন্যবাদ। জি, আমরা শুনবো। জি শেখ, আমরা জবাব শুনবো ইনশাআল্লাহ। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أقول وبالله التوفيق. ها چير রে বসে টেবিলে উপরে কোরআন মজিদ রেখে কোরআন পড়া যাবে, কোনো সমস্যা নেই। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথম দুই রাকাতে? হ্যাঁ। জি বলুন বলুন। আরেকটি প্রশ্ন আমার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমরা তো এই দোয়াগুলো করি, এর পাশাপাশি আর কোন দোয়া করতে পারি? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে আরিফ সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। সাহেব জবাব দিচ্ছেন যে প্রথম দুরাকাত, প্রথম দুরাকাত লম্বা করে পড়বেন, তারপরের রাকাতগুলো তুলনামূলকভাবে প্রথম রাকাতের চেয়ে কম দীর্ঘায়িত হবে, সমস্যা নেই। আবার প্রথম রাকাত দুই রাকাত কম দীর্ঘায়িত হবে, পরের রাকাতগুলো দীর্ঘায়িত হবে, এতে কোনো সমস্যা নেই। কে অপেক্ষা আছেন দর্শক? জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কি প্রশ্ন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আমি আমার নামটা প্রকাশ করতে চাচ্ছি না, আমি একজন নন মুসলিম। ঠিক আছে, বলুন। আমার প্রশ্ন হলো, আমার জাকাতের অংশ আমার যে গরিব ভাই আছে ওদেরকে দিতে পারবো কিনা? কারণ ওরা তো অন্য ধর্মের, তাদেরকে আমি দিতে পারবো কিনা আমার জাকাতের অংশটা, তারা যেহেতু দরিদ্র। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের নামাজের ভিতর আসলে ফরজ কোন কোন অংশগুলি ফরজ যদি একটু বলতে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাকে ধন্যবাদ, আপনার বিষয় আমরা শুনবো। শেখ জবাব দিচ্ছেন। শেখ, আল্লাহ মিন কাফুন তো কি ছিল না? ওই যে আরিফ সাহেব একটা প্রশ্ন ছিল না, একটা তো যে দোয়া, অন্য আর কি দোয়া আছে? জি আরিফ সাহেব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। তবে এখানে একটি কথা অবশ্য মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে দোয়া শিখিয়েছেন তাতে করিম শব্দ নেই,
পরবর্তী পর্যায়ে হাদিসের মধ্যে বাড়তি শব্দটার অনুপ্রবেশ ঘটেছে। দোয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। রাসূল সাল্লাম যেই ভাষায় যেই শব্দে দোয়া শিখিয়েছেন সেই ভাষায় সেই শব্দ আমরা বলবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, একাধিক হাদিস গ্রন্থে দোয়া এসেছে, সহি হাদিস, তবে করিম এই শব্দটি অতিরিক্ত সংযোজিত হয়েছে, এই শব্দটি আমরা বলবো না। আর আপনি অন্য সময় যেসব দোয়া করে সব দোয়াই করা যাবে, সব দোয়াই করা যাবে। রাসূল সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন সবসময় কি রমাদান কি রমাদানের বাইরে, আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াতে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়, আখিরাতের কল্যাণ চাওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হয়। অতএব এটি একটি পরিপূর্ণ দোয়া, আমরা এই দোয়াটি করব, আল্লাহ আমাদের তৌফিক দিন। একজন নমুসলিম ভাই তার যে আগের ধর্মের ভাই বোনদেরকে গরিব তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন কিনা? জি ভাই, আপনাকে স্বাগত জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য হেদায়ত নসিব করেছেন, আমরা আল্লাহর শুকর আদায় করি। আর আপনি বেশি বেশি করে শুকর আদায় করবেন যে আল্লাহ যে আপনাকে হেদায়ত দিয়েছেন, ইসলামে আসার তৌফিক দিয়েছেন। আপনার গরিব আপনার আত্মীয় স্বজনকে গরিব হিসাবে দিবেন না, জাকাত একটা খাতে তো আছে, সেই খাতে মুআল্লাফাতুল কুলুব, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা, তাদেরকে ইসলামের দিকে প্রতি সহনশীল করার জন্য আপনি যাকাতের অর্থ তাদেরকে দিতে পারবেন। আল্লাহ আলম বিসব, নির্দিষ্ট খাতি রয়েছে সুন্দর এই বিষয়ের ক্ষেত্রে। একটা ফোন অপেক্ষা আছেন দর্শক। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি প্রশ্ন? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান মানি বলছি। বলুন কি প্রশ্ন? হ্যালো, জি বলুন, আপনি কি প্রশ্ন? হ্যাঁ, আমি ওই যে আমাদের ওখানে যে পি সাহেব আজহার সাহেব ছিলেন, জি জি পি সাহেব, ওই যে হালকা জিকির করতেন ছয়টা। আচ্ছা, হালকা জিকির আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা জি, পরে এই ছয়টা ই পড়তো, এতে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা এটা একটু জানার জন্য আমি আপনাদের কাছে মতামত। আচ্ছা, ধন্যবাদ, জি আমরা শুনবো ইনশাআল্লাহ। স্যারের কাছে যে প্রশ্ন, যে এক এক না মুসলিম ভাই জানতে চাইলেন যে ফরজ নামাজের কোন বিষয়গুলো ফরজ? জি, ফরজ নামাজ তো পাঁচ ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো আপনি জানেন। এবং সলাতের মধ্যে যে ফরজটা সে দুই ভাগে আপনার বিভক্ত, কিছু ফরজ আছে বাহিরে, যেমন আপনার ওযু করতে হবে ফরজ, শরীর পাক, জায়গা পাক, কেবলা, সময়, এগুলি ফরজ সতর ঢাকা। ভিতরে ফরজ হচ্ছে দাঁড়ানো, তারপরে রুকু, সেজদা, এগুলি ফরজ। তারপরে কেউ বলছে সুরে ফাতেহা ফরজ, কেউ বলছে না কোরআনের কোনো একটি অংশ পড়াই ফরজ, এই হচ্ছে মোটামুটি ফরজগুলো। তারপর আপনি স্থানীয় আলেমদের কাছ থেকে, যেহেতু আপনি ন মুসলিম, বা সাহি হাদিসের ভিত্তিতে যেসব নামাজের বই আছে আপনি এগুলি পড়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ আমাদের আপনাকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দেন। আমরা ফোন নিচ্ছি, কে আছেন লাইনে পরবর্তীতে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল হুদা বলছি। জি জি বলুন নাজমুল হুদা সাহেব, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে কিছু লোক আছে যারা একে অন্যের গীবত করে, আসলে যারা গীবত করবে তাদের কি ধরনের শাস্তি রয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পণ্য ভেজাল দিয়ে বিক্রি করে এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পণ্য নকল করে বিক্রি করার সাধারণ মানুষ প্রতারিত হয়। আসলে এই যে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, আসলে ওই ধরনের অসাধু ব্যবসায়ীদের কি ধরনের শাস্তি রয়েছে ইসলামে, এ বিষয়ে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। এর আগে দর্শক একটা প্রশ্ন ছিল, আমাদের এলাকার এক পীর সাহেব আছেন, তিনি হালকা জিকির করে থাকেন ছয়টার, যে এর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? জি ভাই, জেকের তো জেকের, জেকের হালকাও নাই ভারীও নাই। হালকা জেকের বলতে আমাদের দেশে বোঝানো হয় যে কিছু লোক একত্রিত হয়ে জেকের করে না, এইভাবে একত্রিত হয়ে জেকের করা যাবে না। আপনার মৌলিক বিষয় চলে আসি, জেকের কী করলো সেটা না, জেকের একটা ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, ফাযকুরুনি,
আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, মর্যাদার ইবাদত। জিকির করতে হবে ব্যক্তিগতভাবে, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, ফির সাহেব ফির সাহেবের জায়গায়, কিন্তু এই দলবদ্ধ হয়ে জিকির করা না, এটা সহি সুন্না দ্বারা সমর্থিত নয়। বাকি থাকলো জিকিরের বিষয়গুলো কি, হ্যাঁ সুবহানাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আপনার শরিয়া দ্বারা সমর্থিত নয়, এটি একটি বিভ্রান্তিমূলক গুমরাহি বেদাত। এবং আল্লাহ আল্লাহ এই জিকিরটা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জিকির করেছেন সব জিকিরের বিবরণ সহি সনদে সহি বর্ণনায় আমাদের সামনে সহি হাদিস গ্রন্থগুলিতে আছে, আমরা সেখান থেকে জেনে নেব, শিখব এবং সেইভাবে জিকির করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দেবে। কেউ যদি ছয়টাকে ভাগ ভাগ করে দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়া যাবে, কোনো সমস্যা নেই, এইভাবে করা, কিন্তু লা ইল্লাল্লাহ বলা যাবে না, শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইভাবে বলা যাবে, স্পেসিফিক করে যাবে। জি, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে গীবতের শাস্তি কি রয়েছে, কি পরিণাম? হ্যাঁ নাজমুল হুদা সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি প্রায় আমাদের সাথে সংযুক্ত হন। গীবত একটা গর্হিত কাজ, সাংঘাতিক অপরাধজনক কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে, সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের গীবত করবে না, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ চাও মৃত ভাইয়ের গোশত খাবে না, না তোমরা এটা চাও না, অপছন্দ করো, এতটা জঘন্য অপরাধ গীবত করা। অতএব এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা নিজেরা এই অপরাধ থেকে বাঁচব, আর যেখানে গীবত চর্চা হবে সেখানে আমরা থাকব না। যে আর অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি, একটু একটু অপেক্ষা আছেন দর্শক। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, আমি সাভার থেকে মানিক বলছিলাম। যে বলুন মানিক, কি প্রশ্ন আপনার? আমি প্রশ্ন যে আমি কাফনের কাপড় যদি নিজে কিনে ঘরে রাখা যায়, এটা কি রাখা যাবে না কোনো গোনা হবে? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমরা শুনবো এই বিষয়ে সাহেবকে। সাহেবের প্রশ্ন, অসাধু ব্যবসায়ীদের কি পরিণতি শাস্তি রয়েছে? জি, মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেনা বেচা ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে কথাটা বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার অন্তর আমাদের অন্তর্ভুক্ত নয়। এর অর্থ হচ্ছে সে তো মুসলিম থাকতে পারে না, রসুলের দল কারা? যারা মুসলমান যারা মুমিন তারাই তো রসুলের দল, রসুল তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। প্রতারণার মাধ্যমে তো আপনি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করলেন, আরেকজনকে ঠকালেন, তাহলে এই প্রতারণা একটা অপরাধ। প্রতারণার মাধ্যমে আপনার যে ইনকাম হলো সেই ইনকাম তো পুরা হারাম, তাহলে আপনি একদিক থেকে প্রতারণার অপরাধ অপরাধী, অন্যকে ঠকানোর অপরাধ অপরাধী, তারপর আপনার হারাম উপার্জনের অপরাধে অপরাধী। আল্লাহ সুবহান ওয়া তাআলা এইসব ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। জানলা শেখ, একটা প্রশ্ন অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি প্রশ্ন বলুন? আমি মোরেবাজার থেকে দানিয়েল আহমদ বলছি। জি বলুন, কি প্রশ্ন করতে চাচ্ছেন আপনি? আমি মোরেবাজার থেকে দানিয়েল আহমদ বলছি। ঠিক আছে, আপনি কি প্রশ্ন বলুন, আপনার কি প্রশ্ন করতে চাচ্ছেন? আমার দুটি প্রশ্ন আছে। জি এক এক করে বলে ফেলুন, বলুন প্রশ্ন বলুন। তাহলে কি কিরকম শাস্তি হবে? ভুল করে কোরআন পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব দিবেন শেখ, আপনি অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ। শেখ এটাকে একটা প্রশ্ন ছিল, কেউ যদি নিজের কাফনের কাপড় কিনে বাসায় রাখে, এটা কি জায়েজ আছে কিনা? না, না জায়েজ আর কিছু না, কিন্তু আপনি রাখবেন কেন? আপনি কি জানেন যে আপনি কোথায় মারা যাবেন, কোথায় আপনাকে দাফন করা হবে? এটা একটা অপ্রয়োজনীয় কাজ, কিন্তু আমরা এটাকে আপনার গুনাহ হবে হবে না এইভাবে আমরা বলছি না, তবে এটাকে বলবো যে এটা অপ্রয়োজনীয় কাজ, এই কাজটি
রাসুল ইসলাম করেন নাই, সাহাবে কেরাম করেন নাই, এবং আমরা যাদের মাধ্যমে দিন পেয়েছি আমাদের অতীতের ইমামগণ মুজতাহিদগণ এই কাজটি কেউ করেননি। ইচ্ছা করে কেউ যদি তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজ কি হবে? যে চমৎকার প্রশ্ন, ইচ্ছা করে তাড়াহুড়া করে নামাজ কে পড়বে? যে নামাজ পড়তে চায় সে তো তাড়াহুড়া করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বা, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে গোপনে কথা বলে, যে এই বোধ নিয়ে সলাত আদায় করবে যে আমি আমার রবের সামনে আছি, আমি আমার রবের সাথে কথা বলছি, সে তাড়াহুড়া করতে পারে না। তাড়াহুড়া যে করে সে প্রকৃত নামাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবী কেরামকে উদ্দেশ্য করে বলছেন যে ইন্না আসওয়া সারাকাতুম ফিস সালাত, সবচেয়ে নিকৃষ্ট চুরি হচ্ছে নামাজের মধ্যে চুরি। সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার চুরি কি? তখন রাসূল সাল্লাম বলছেন নামাজের চুরি হচ্ছে ঠিক মতো রুকু সেজদা না দেওয়া, দ্রুত রুকু সেজদা দেওয়া। অতএব যিনি প্রকৃত নামাজি তিনি নামাজে তাড়াহুড়া করতে পারেন না। জি, ভুল যদি কেউ কোরআন পড়ে তার কী শাস্তি রয়েছে? কোরআন মজিদ বিশুদ্ধ তেলাওয়াতে শিখতে হবে, উস্তাদ ছাড়া কোরআন মজিদ শেখা যাবে না, কারণ আরবি বর্ণগুলো এমন অবস্থা যে আমি নিজে নিজে চাইলে শিখতে পারবো না। একটা হচ্ছে হা, আরেকটা হা, কফ, ক্যাফ, এইভাবে রাল, যা পার্থক্য আছে, শিক্ষকের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, চেষ্টা করার পরেও যদি কারো উচ্চারণ সঠিক না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছা করে ভুল তেলাওয়াত করলে এটা অবশ্যই গুনাহ হবে। জি, কে অপেক্ষা আছেন, আমরা ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন ছিল হুজুর। জি, বলে ফেলুন। এক নম্বর প্রশ্ন হলো আমার গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার লাগে আমি অনেক ফাইল খাই, ওষুধ খাই। আচ্ছা, এর জন্য আমার বুঝছেন অনেক বাতাস বার হয়, একটু তাহলে ফাদ হয় বুঝছেন, এই আমি কোরআন শরীফ পড়ি, নমাজ পড়ি, অনেক বেশি আমার বাতাস বার হয়, এগুলা কি আমার হবে? আর দ্বিতীয় প্রশ্ন হইলো গ্যাস্ট্রিকের ওষুধ খান। জি, আপনি যে সমস্যা, এই সমস্যার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করুন, তারপরেও আপনি প্রতিবারই অজু করবেন। আপনার যদি এমনকি আপনার ইসলাম স্কলারগণ বলেছেন যাদের প্রস্রাবের অবস্থা এমন হয়, প্রস্রাব যে ঝরতে থাকে, তিনি কি নামাজ পড়বেন? অবশ্যই পড়বেন। তিনি প্রতিবার অজু করবেন, এই অজুতে তিনি নামাজ পড়বেন, আবার অজু করবেন। ঠিক, আপনি কোরআন তেলাওয়াত এইভাবে করতে থাকবেন, কোরআন তেলাওয়াত করে বসুন, কোরআন তেলাওয়াত করুন, যদি অজু চলে যায় এই অবস্থায় পড়েন, আবার আপনি যখন পড়বেন ওই অবস্থায় আবার ওযু করবেন। এটা তো আপনার ধরনের ওজর, আল্লাহ এই ওজর আপনার ক্ষমা করবেন বলে আমরা আশা করতে পারি। ওই অবস্থায় এবাদত চালিয়ে যেতে পারবে, চালিয়ে যেতে পারবে। এর জন্য আলাদা আবার নামাজ শেষ করে নামাজের মাঝখানে ছাড়া দরকার নেই, কন্টিনিউ করবেন। তারাবি নামাজকে চার রাকাত করে পড়া যাবে কি না? না, কেন পড়বেন? একটা হচ্ছে সাধারণ নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ দুই রাকাত করে, তারাবি তো রাতেরই নামাজ, দুই রাকাত করে আমরা পড়বো। চার রাকাত যেহেতু রাসূল পড়েন নাই, সাহাবে কেরাম পড়েন নাই, আমরাও পড়বো না। জি, আমরা ক্লিয়ার। একটা ফোন দিচ্ছি, কে আছেন লাইনে পরবর্তীতে? আসসালামু আলাইকুম। জি, এই যে একটা একটা বিষয় থেকে যে সন্দেহ হয় নামাজের মধ্যে, অনেক ক্ষেত্রে নামাজের মধ্যে সন্দেহ হয় যে আমি রুকু দিলাম কি না, সেজদা দিলাম কি না, এই সন্দেহ যদি হতেই থাকে তাহলে কি মানে এটার কি আসলে এটার? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সন্দেহ প্রবণতা, আমাদের নামাজে সন্দেহ হয়, উজুতে সন্দেহ হয়, কাউকে দেখলে বারবার ধোয় নিশ্চয় সন্দেহের কারণে। সন্দেহকে ইসলাম প্রশ্রয় দেয় না, এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে সন্দেহটা
সৃষ্টি হয় এটা শয়তানি ওয়াসওয়াসায় প্ররোচনা, এবং ওজুর জন্য ইবলিস একজন একটি শয়তানকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, নিযুক্ত করে রেখেছে, অলাহান নাম তার, সেই অজুতে সন্দেহ সৃষ্টি করে, অজু করে নামাজে আসবেন, এখানেও আরেকটা শয়তানকে সে একদম নিয়োগ দিয়ে রেখেছে পারমানেন্ট, তার নাম হচ্ছে খেনজাব, সহিহ মুসলিমের হাদিস, এই খেনজাবই কাজটা করে। রাসূলুল্লাহ বলছেন সে যতবার চেষ্টা করবে তুমি তার সাথে ফাইট করো, ফিরে আসো এবং তাকে অপমান করো, কীভাবে বাম দিকে থু থু থু, এভাবে থুতু ফেলবেন না, এইভাবে মানে এটাকে প্রতীকী, এটা তাকে অপমান করে, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি মনের ইচ্ছাকে সিদ্ধান্তকে জোরদার করেন, আপনার দেখবেন কোনো সমস্যা হবে না। আহসান শেখ, আমরা সরাসরি আবার প্রশ্ন নিচ্ছি, জি কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম। বলুন কে বলছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হাজরা বলছিলাম। জি, আমার নামাজে সুরাত পড়ার ব্যাপারে একটু প্রশ্ন ছিল। বলুন। আমরা সাধারণত ছোট প্রশ্ন ছোট সুরাগুলো পড়ে থাকি নামাজের ক্ষেত্রে। জি, আমি জানতে চাচ্ছিলাম আমি যদি সুরা ইয়াসিন বা মূল এই জাতীয় বড় সুরাগুলো পড়তে চাই সেক্ষেত্রে আমি কতটুকু পড়ব, মানে প্রথম রুকুটুকু পড়ে আমি কি আবার সুরা ফিলে পরের রাকাতে সুরা ফিলটা পড়তে পারবো? আচ্ছা আচ্ছা। নাকি প্রথম রুকু করার পরে আমাকে আবার দ্বিতীয় রুকু তৃতীয় রুকু এভাবে সিরিয়ালি যেতে হবে? ঠিক আছে, একটা প্রশ্ন, বড় সুরাগুলো আমি কিভাবে পড়বো নামাজে, ফরজ নামাজ অথবা সুন্নত নামাজের ক্ষেত্রে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ওযু করার সময় মাথা মাছেও করি, এখন কোন কোন জায়গায় শুনতে পাচ্ছি যে আমরা ঘাটটা যে মাছেও করি এটা নাকি করা ঠিক না, এটার ব্যাপারে আমি একটু জানতে চাই। ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে, শেখ জবাব দিয়েছেন, আপনি শুনুন শেখ জবাব, শেখ শুনলেন। জি, আপনি সলাতে ছোট সুরা পড়া যাবে, বড় সুরা পড়া যাবে, পরিপূর্ণ বড় সুরা এক রাকাতে পড়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা বাকারা আপনার পুরাটাই কখনো কখনো আপনার পড়তেন, আবার তাহাজ্জুদের দিনে সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা নেসা, তিন সুরা পড়েছেন এক রাকাতে। তা আপনি যদি সুরা ইয়াসিন পড়তে চান, ইয়াসিন ভেঙে ভেঙে পড়বেন, সমস্যা নাই, আবার সুরা ইয়াসিনের একটা অংশ পড়বেন, দ্বিতীয় রাকাতে সুরে ফিল, সুরে আপনার সুরে মাউন পড়বেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। যেভাবে আপনি চান, কমফোর্ট ফিল করেন, আপনি পড়তে পারেন, সমস্যা নেই। মাথা মাসের পরে যে আমরা ঘাড় মাসে করি, এটা কি নাকি সহি না, এই বিষয়ে বলুন। মাথা মাসে করা ফরজ করতে হবে, এবং তা করতে হবে একবার, মাথা মাসে করতে হবে মাথার উপর থেকে এইভাবে পিছনে নিয়ে ঘাড় বরাবর, আবার উপর থেকে এইভাবে, এরপরে কান, এটা হচ্ছে মাসাহ করার সুন্নত পদ্ধতি। আমরা মাসের সম্পর্কে যত হাদিস পেয়েছি এ পর্যন্ত তাতে ঘাড় মাসের কোনো কথা নেই, অতএব ঘাড় মাসাটা একটা অতিরিক্ত কাজ, আর এবাদতের মধ্যে অতিরিক্ত যে কাজটা হবে এটাই হবে বেদাত, এটা আপনার পরিহারযোগ্য। অনেকে বলে থাকেন যে তিন ভাগের এক ভাগ মাসে করলেই হবে, এটা কি? তিন ভাগের এক ভাগ করলেও হবে এটাতে, কারণ এটা ইমামদের মধ্যে মত পার্থক্য, এতে কোনো সমস্যা নেই, তিন ভাগের এক ভাগ পুরো মাথা আধা মাথা সমস্যা নেই, কিন্তু ঘাড় মাসে করতে হবে এটা কেউ বলে নাই, এটা একটা প্রচলন। আহসান শেখ, আজকে সুযোগ হচ্ছে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, সুযোগ নিয়ে আমাদের আপনাদের মূল্যবান প্রশ্ন গ্রহণ করে বিষয়গুলো জানবার জন্য আজকে শেষ করতে হচ্ছে, যে বিষয়গুলো অবগত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, রমজানের সকল আমলগুলো আমাদের জন্য কবুল করে নিন, সামনের দিনগুলো যেন আমরা সহি সুন্দরভাবে পালন করতে পারি, এমন বিশেষ করে এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত রাখুন, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে শাফা আজাল কামনা দান করুন, যারা চলে গিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ পাক এই আশাবাদ ব্যক্ত করি আজকে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।